नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आमी अर्पिता, आज आमी आपनादेर पायस तैरी करे देखाबो। जे कोनो शुभ अनुष्ठाने आमरा बाड़ीते पायस तैरी करे थाकी, एटा एकटा ट्रेडिशनल रेसिपी। अनेकेई होयतो एटा तैरी करते जानेन, किन्तु आमी किभाबे पायस तैरी करी सेटाई आज आमी आपनादेर साथे शेयर करबो। আমারই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অল এ সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দেব 500 দুধ। আপনারা যে পরিমাণ পায়েশ করবেন সেই অনুযায়ী দুধটা ব্যবহার করবেন। দুধটাকে একটু ফুটতে দেব। এছাড়া আমি এখানে হাফ কাপের একটু কম গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ চিনি। আজ আমি চিনির পায়েস তৈরি করব। আর এখানে দুটো এলাচ আমি একটু থেতে করে রেখেছি, আর নিয়েছি একটা তেজপাতা। আর এই বাটিতে আমি অল্প একটু কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। হাতে 1/4 টিস্পুন ঘি নিয়েছি। ঘিটা দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নেব। চালটাকে আমি একবার ধুয়ে রেখেছি, যেহেতু গোবিন্দভোগ চাল তাই একবারে বেশি ধোয়ার দরকার নেই। আর এদিকে দেখুন দুধটা ফুটে গেছে। আমি একটুখানি হাতা দিয়ে নেড়ে দেবো এবং গ্যাসটা একটু কমিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো ঘি মাখানো চালটা। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। চালটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। মিনিট পাঁচেক ধরে আমি দুধটাকে ফোটাচ্ছি। একটু দুধটা কমেও এসছে। এইভাবে কন্টিনিউ কিন্তু আমাদের হাতা দিয়ে নেড়ে যেতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। মিনিট 15 আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন চালটা ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেব। আর চালটা সিদ্ধ হলে তবেই কিন্তু চিনিটা দেবেন, নইলে কিন্তু চাল সিদ্ধ হবে না। আর চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দেব। এই সময় কাজু কিশমিশগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব থেতো করে রাখা এলাচ দুটো। ভালো করে মিশিয়ে আমি একটু হতে দেব। আরও 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। পায়েসটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি দুধটাকে শুকনো করব না, কেননা ঠান্ডা করার পরে পায়েসটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। আমি গ্যাসটা এই সময় বন্ধ করে দেব এবং 10 মিনিট পরে একটু ঠান্ডা করার পর আপনাদের দেখাচ্ছি যে পায়েসটা কীরকম হলো। 10 মিনিট পরে দেখুন পায়েসটা একদম ঘন হয়ে গেছে এবং একদম পারফেক্ট তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল চিনির পায়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।